নবিয়া বাদা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم أنشكر لي ولوالدي وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب كبريات بر سلام أي همار دل ربات بر سلام أي حبيب كبريات بر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصا میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدا مقتدی تھے اور بها تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام عامر خانی خادم القرآن پریشدের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন যুবকদের আইডল বন্ধুবর শেখুল হাদিস মুফতি হুসাইদ কাসিমি দামাত বরকাতুহুম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা আপনারা ইতিমধ্যে আমার আলোচ্য বিষয় শুনেছেন গতকাল আলোচনা হয়েছে সন্তানের হক নিয়ে আজ আমরা আলোচনা শুনব বাপ মার হক মনোযোগ আছে সবার আলহামদুলিল্লাহ মা বাবা আল্লাহ পাকের কাছে কত দামি কোরআন করিমের
বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের কথা বলার পরপরই বাপ মার কথা বলছেন। আমি যে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল লোকমান থেকে, এখানে আল্লাহ প্রথম আদেশটা করলেন তার নিজের, প্রথম হকটা আল্লাহর, আনিস করলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরই আল্লাহ বলতেছেন ওয়ালি ওয়ালিদাই, সাথে সাথে আল্লাহ বলেন দেরি না, আল্লাহ সাথে সাথে বলতেছেন আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে বান্দা তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। এতে করে মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লিখছেন আল্লাহর হকের পর বান্দার হক যা আছে, বান্দার হক বলতে আমরা যা বুঝি, ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক, প্রতিবেশীর হক, পাশের দোকানদারের হক, কলিকের হক, পাশের সিটে যে বসছে তার হক, যত প্রকারের বান্দার হক বলতে আমরা বুঝি, সমস্ত বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হল মা বাবার হক। বান্দার হকের মধ্যে, মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হল মা বাবার হক, সবার আগে বাপমার হক। এজন্যই আল্লাহ তার নিজের হকের পরপরই যখন মানুষের হক নিয়ে আলোচনা করবেন সাথে সাথে সবার আগে বাপমার হকের কথা বলছেন। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈল একই সিস্টেম, একই নমুনা, একই তরিকা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। শুরুতে আল্লাহ তার নিজের হকের কথা বলছেন, গোলামি শুধু আমি আল্লাহর করো, বন্দিগি শুধু আমার করো, এটা আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ বলেন আমার হক আদায় করার পরপরই তুমি কার হক আগে আদায় করবা, আল্লাহ বলে বাপ মার হক আগে আদায় করো। বউয়ের হকের কথা আগে আদায় করতে বলেন নাই, সন্তানের হকের কথা আল্লাহ আগে বলেন নাই, ভাইয়ের হকের কথা আল্লাহ আগে বলেন নাই, প্রতিবেশীর হকের কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ আগে বলছেন আমার হুকুম পালন করছো, নামাজ পড়ছো, হালাল পথে চলছো, আমারে ডরাইছো, ভালো আলহামদুলিল্লাহ। এবার সবার আমার ফরি মা বাবার হকটার কথা আল্লাহ আলোচনা করে বলেন, তাদের হক আদায় করো। পবিত্র কোরআনের সূরা বাকারা আল্লাহ পাক বলেন ওয়াইসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় টাকা পয়সা কোন কোন জায়গায় ব্যয় করবে। কেউ যদি ব্যবসা করে লাভ পায়, চাকরি করে বেতন পায়, ফসল করে ফসলের টাকা হাতে পায়, যে কোনো পন্থায় যখন তার কাছে পয়সা আছে, এই পয়সা কোন কোন জায়গায় সে খরচ করবে? আল্লাহ বলেন, আমার আপনার নবীকে আল্লাহ বলেন বন্ধু, মানুষ তোমার কাছে এই বিষয়টা জানতে চায়, জবাব তুমি দিও না বন্ধু, জবাব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, সব কথার জবাব তো আল্লাহ দেন না, নবী তো সাহাবীদের প্রশ্নের জবাব দেন, ঠিক না? কিন্তু এই প্রশ্নের জবাব দিতে আল্লাহ কয় বন্ধু তুমি দিও না আমি দেই। সুবহানাল্লাহ, করবেন না বন্ধু তুমি বলে দাও সম্পদ যেই যেই খাতে ব্যয় করবে, পাঁচটা খাতে ব্যয় করবে, পাঁচ জায়গায় সম্পদ সে ব্যয় করবে, এর মধ্যে সবার আগেই হলো বাপ মার জন্য। এটা আমি আল্লাহ বলতেছি, সমস্ত সন্তানকে বলে দাও
তারা যখনই নিজের পকেটের টাকা খরচ করতে যাবে, নিজের জন্য আগে না, সন্তানের জন্য আগে না, বউয়ের জন্য আগে না, সবার আগে নিজের পয়সা বাপ মার জন্য খরচ করবে। নির্দেশটা দিলেন কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে বলুন, শীতের কাপড় নিজেরটা আগে কিনবো না বাপ মারটা? হ্যাঁ যুবক আওয়াজ দাও, আল্লাহর কথা বুঝে থাকলে জবাব দিবেন। এই যে সামনে শীত আসতেছে, শীতের কাপড় কিনতেই না, নিজেরটা আগে কিনবেন না বাপমারটা? বউয়েরটা আগে না বাপমারটা? সন্তানেরটা আগে না বাপমারটা? নির্দেশটা, যদি আমি নিজেরটা আগে কিনি আর বাপমারটা পরে কিনি, তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করলাম, কবিরা গুনাহ হবে। সাবধান, দীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তার হাদিস শরীফের ভিতরে বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এই তিন ব্যক্তি দোয়া দিল আল্লাহর দরবারে কবুল, তিন ব্যক্তি বদ্দোয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল। অতএব তিন ব্যক্তি কারা কারা একটু শুনবার ইচ্ছা আছে না নাই? যাদের দোয়াও কবুল, বদ্দোয়াও কবুল, দাওয়াতুল মাজলুম। নবীজি বলেন, এক নম্বর হল মজলুমের দোয়া বদ্দোয়া, দুর্বল মানুষের দোয়া বদ্দোয়া। সমাজের ভিতরে আমি বড় সবল, আমার গোষ্ঠী বড়, আমার ক্ষমতা বেশি, তাই বলে যদি সমাজে কোনো দুর্বল মানুষের উপরে আমি জুলুম করি, কথা দিয়া, হাত দিয়া, সম্পদ কেড়ে নেওয়ার দ্বারা, কোনো কোনো পন্থায়, যে কোনো পন্থায় যদি তার উপরে জুলুম করি, কারণ আমার পাওয়ার আছে, শক্তি আছে, ওই দুর্বল মানুষটা আমার সাথে পাল্লা দিয়ে সে পারবে না, মেম্বারের কাছে বিচার নিয়ে যাবে না, কারণ মেম্বার সকলের পকেটের লোক, চেয়ারম্যানের কাছেও যাবে না, চেয়ারম্যানও সকল মানুষটার পকেটের লোক, ঠিক না? থানায় গেলে পরে দারোগা মামলা নেয় না, কারণ পয়সাওয়ালা সকল মানুষটা থানায় টাকা দিয়ে থানারে জব্দ করে ফেলেছে। এই অবস্থায় নবীজি বলেন, ওই দুর্বল মানুষটা যখন আহ কইয়া কয়, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিলাম না, কারণ আমি বিচার কারো কাছে পাব না গো, মালিক তোমার আদালতে বিচার দিলাম। নবীজি বলেন, মামলা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। আল্লাহর আদালতে যদি কারো বিরুদ্ধে মানুষের মামলা থাকে, আল্লাহর আদালতে যদি দুর্বল মানুষের কোন মামলা তোমার আমার বিরুদ্ধে থাকে রে যুবক, নামাজ দিয়ে কাম হবে না, রোজা দিয়েও পার পাবো না, হজ দেখায়ও কোনো কাম হবে না। আল্লাহ পাক বলবে, বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর জাকা, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান, সব লইয়া তুই পরে জান্নাতে যা, আগে ওই দুর্বল মানুষটার মামলা কিশমিশ কর। সেদিন আল্লাহর আদালতে দুর্বলের কাছে মাপ চাইলেও দুর্বল মাপ দিবে না, ঠিক না? কারণ হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা নয়, হাসরের ময়দান ক্ষমা করে দেওয়ার জায়গা নয়, হাসরের ময়দান দরদ দেখাইবার জায়গা নয়। দুনিয়া হলো মাপ চাওয়ার জায়গা, দুনিয়া হলো দরদ দেখাইবার জায়গা। হাসরের মাঠে কেউ কাউকে দরদ দেখাবে না, বিন্দু পরিমাণ ছাড় দেবে না। অতএব বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে যাবে না, বরং দুনিয়াতেই মানুষের মামলা ডিসমিস করবে। বুদ্ধিমান যারা,
এখন তো নামাজ কাজা হইছে, আল্লাহ মাফ করে দিবে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু কারো সে জুলুম করছি, কাউরে অন্যায় ভাবে কষ্ট দিছি, সে হোক আমার ঘরের লোকই, আমার আদরের বউটাই হোক, আমার বউটা আমার ঘরে সবচেয়ে দুর্বল, যারে আমি বউ বানে আনলাম সে তো এই ঘরের কেউ ছিল না, এখানে আপন বলতে তার কেউ নাই, মা বাবা ভাই বোন আপন জন সব ছেড়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে, এই ঘরের মানুষগুলি কেমন সে জানে না, এই ঘরের মধ্যে বউটা হলো সবচেয়ে দুর্বল, আমি স্বামী যদি তারে বকা দিই, আমি স্বামী যদি তারে মারি, আমি স্বামী যদি তার সাথে খারাপ আচরণ করি, সে এই দুঃখটা এই ঘরের কারো কাছে বলার মতো নাই, কারণ সবাই স্বামীর লোক, ঠিক কিনা? হ্যাঁ, যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো মা বাবা পাই বোনের মহব্বত পেয়ে, সে যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসলো, এই বাড়ির মানুষগুলি কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না, এই অবস্থায় শুধু স্বামীর মুখটা দেখে, স্বামীর হাতটা ধরে, স্বামীর বুক ভরা ভালোবাসা পাওয়ার আশায় সে আপন মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানাইয়া স্বামী ঘরের মানুষগুলাকে আপন বানায় দিছে। এই দুর্বল মানুষটার সাথে যদি আমি অন্যায় আচরণ করি, আমি যদি কথায় কথায় তার কষ্ট দেই, চোখের পানির ফোঁটা আল্লাহ জমিন বরদাস্ত করে না, ওই মেয়েটা কান্না করে রান্না করে যায়া বাথরুমের ভিতরে যায়া কান্না করে চোখের পানিটা ফলায়। অনেক মেয়েরাই আছে বাবারে ফোন করে কয় না, বাবাকে ফোন করে জানায় না, মাকেও ফোন করে জানায় না, স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাপ মারে জানায় না, কারণ মনে করে বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে, পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য কোন মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা সহজে বাপ মারে বলতে চায় না, চোখের পানিটা ফালায়, কেউ দেখে না, কেউ দেখায় ফালায় না। কিন্তু যুবক মনে রেখো, আমার নবী কয় এই পানির ফোঁটাটা এত গরম, এই চোখের পানির ফোঁটা এত গরম, মাটি বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়, কিয়ামতের মাঠে আল্লাহ কইব আল্লাহ জীবনে 10 বার হজ করেছ, জীবনে 100,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছ, কিন্তু তোমার বিরুদ্ধে তোমার ঘরে দুর্বল একটা মানুষ, তোমার বিবির মামলা রয়েছে আমি আল্লাহর আদালতে, এই মামলা তুমি ডিসমিস করো, তারপরে জান্নাতে যাও। সেদিন আদরের স্ত্রী স্বামীকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, স্বামী যদি হাত জোর করো মাপ চায় মাপ দিবে না। এজন্যই নবীজি বলেন সাবধান, দুর্বলের আহাজারি লইয়া কেউ কবরে দেও না, মরার আগে আগে দুর্বল মানুষ কাউকে যদি কষ্ট দিয়ে থাকো হাত জোর করে তার কাছ থেকে দুনিয়াতেই মাপ চেয়ে নাও। ওয়াদাওয়াতুল মুসাফির, নবীজি বলেন 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদ্দোয়া, মুসাফির মানুষকে কষ্ট দিও না, অচেনা অজানা মানুষ লম্বা সফর করে এসেছে, হয়তো তোমার কাছে কোনো জিনিস জানতে চেয়েছে, সাবধান তুমি জানলে তারে সহজে সুন্দরে বলে দাও, কখনো মুসাফিরকে তুমি কষ্ট দিও না, পারলে তারে 1 গ্লাস পানি খাওয়াও, সে অনেক দূর থেকে এসেছে। নবীজি বলেন মুসাফিরকে যদি তুমি 1 গ্লাস পানি খাওয়া একটু খুশি করো, অন্তরের ভিতরে যে তার দোয়া সৃষ্টি হবে, এই দোয়াটাও আল্লাহ দরবারে সরাসরি কবুল। 3 নম্বর হলো নবীজি বলেন ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদ্দোয়া, বাপ মার দোয়া বদ্দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল,
বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদ্দ দেয়, এই বদ্দ কিন্তু সরাসরি কবুল। এজন্য বলি যুব, কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন আমার নবী। নবীও নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন নবী তাই বলেন। আওয়াজ আসছে কেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলেন আমি নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলে তাই বলি। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে বোঝা গেল বাপ মার দোয়া বদ্দোয়া সরাসরি কবুল। দোয়া করলে দোয়াও কবুল, দোয়া চাইতে হয় না, দোয়া নেওয়ার জিনিস। ভালো করে বুঝো, দোয়া চাইতে হয় না, দোয়া নিতে হয়। বলবেন হুজুর দোয়া চাওয়া আর নেওয়ার মধ্যে তফাত কি? বুঝি নাই। হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আম্মা আমার জন্য দোয়া কইরেন, আব্বা আমার জন্য দোয়া কইরেন, এটা যেমন বলবা তো বলো, কিন্তু মূলত এটা দোয়া চাওয়ার তরিকা না। দোয়া হলো আমি এমন আচরণ করব তাদের সাথে, এমন ভালো আচরণ করব যে আচরণে আমার মা খুশি হবে, বাবা খুশি হবে। অন্তর খুশি হওয়ার নামটাই হলো দোয়া। দোয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। ঠিক কিনা? জোরে বলে। হ্যাঁ, ইমাম সাহেবরে আপনি কষ্ট দেন, ইমাম সাহেবরে আপনি প্রতিনিয়ত কষ্ট দেন, অথবা কোনো আলেমকে আপনি কষ্ট দেন, তার বিরোধিতা করেন, ঠেকায় কইরে কোনোদিন কইলেন হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত, দাওয়াত খাইতে আইন না কইলেন হুজুর একটু দোয়া করেন, হুজুর আপনারে দোয়া করলো 14 গোষ্ঠী সহ সব জান্নাতে পাঠাইয়া দিল, এই যে হাত উঠে দোয়া করলো দিনের ভিতরে তার কষ্ট, কারণ সে জানে আপনি তার অনেক কষ্ট দেন, আপনি তার বিরুদ্ধে অনেক কথা বলেন। এই হাত উঠে যতই দোয়া করুক এই দোয়া কবুল হবে না, বরং দিলের ভিতরে যে ব্যথাটা আছে এটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। ভালো করে বুঝেন, রুল বলতেছে। এজন্য বলি মা বাবা, বড়দের আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর বলি, তোমার আমার বাড়িতে যদি দাওয়াত খায় একজন দুইজন নয়, 100 জন আব্দুল কাদের জিলানি যদি তোমার বাড়িতে দাওয়াত খাওয়াও আর হাতুরে দোয়া করতে বলো, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেন পাশের রুমে মায় যদি আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, ওই মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছেন মায়ের নবী। কোন সন্দেহ আছে আমার নবীর কথায়? কোন সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে যার দোয়া নিলে পরে যার দোয়া আল্লাহর দরবারে কবুল, তার দোয়া নেওয়ার চিন্তা তুমি করলা না, তার দোয়া নেওয়ার চিন্তা করলা না, তারে খুশি করার চিন্তা তুমি করলা না, তার দিন জয় করার চিন্তা তুমি করলা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মন যদি তুমি জয় করে নাও, সবাই যদি দোয়া করে, সবাই যদি তোমারে ভালো করে, আর মার কলিজায় যদি ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, আল্লাহ কয় বাপ মায় যদি তোরে ভালো না করে, দুনিয়ার সব মানুষে ভালো কইলো আমি আল্লাহ তোরে ভালো বলি না। মা বাবা যদি তোমাকে ভালো না কয়, আল্লাহ বলে আমিও তোরে ভালো কই না, এবার সারা দুনিয়ার মানুষে তোরে ভালো করব কি হয়? রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এজন্যই তো নবীজি বলেছেন বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ হয়। নামাজ পড়লেও তুমি আল্লাহকে রাজি করাইতে পারবা না, লক্ষ টাকা মসজিদে দান করলেও আল্লাহ রাজি হবে না, এলাকার প্রতিবেশী সহ গ্রামের সব মানুষকে তুমি খুশি করলা তবু আল্লাহ খুশি হবে না। যদি মা বাবা খুশি না থাকে, কে খুশি না থাকে? জোরে বলেন কে? শ্বশুর শাশুড়িরে খুশি করো অসুবিধা নেই, আমরা নিষেধ করব না, কারণ শ্বশুর শাশুড়িও মা বাবা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না রে যুবক,
হাদিস পাই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এখন আবার এই কথা কইেন না যে শ্বশুর শাশুড়ি আর খুশি করা যাবে না, আমি বলি খুশি করো, এটা শরীয়তের বিধান, খুশি করো, কিন্তু আল্লাহ খুশি কারে খুশি করলে? শ্বশুর শাশুড়ি খুশি করলে আল্লাহ খুশি, এমন এত বড় হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়, পিসাবরে খুশি করা অসুবিধা নাই, যদি তিনি খাঁটি পীর হন, খাঁটি আল্লাহওয়ালা হন, মুরগি লইয়া যাও, লাউ লইয়া যাও, গরু লইয়া যাও, অসুবিধা নাই, কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না। হাদিস পাই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে যেই মা খুশি থাকলে আল্লাহ খুশি, ওই যেই বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, ওই বাপ মারে একালে কমলা খাওয়ায় তুমি খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? যেরকম মারে বাবার একালে কমলা খাওয়াও না, শ্বশুর বাড়িতে বল মাছ দিয়ে দাও, যেই কমলাটা তুমি খাও, যেই কমলাটা তুমি বউ বাচ্চারে নিয়ে খাও, মারে দিলা না, বাবারে তুমি দিলা না, এই কমলাটা সুলানো মাত্রই মার নাকে দেয়া লাগলো, বাবার নাকে দেয়া কমলার গ্রানটা দেয়া লাগলো, মার চোখের পানি পড়ে, মা কয় ও মালি সারা জীবন আমার সন্তান দে আমি কমলা সুলায় সুলায় খাওয়াইলাম, বাবা যখন কমলা নিয়ে আসতো, ওর বাবা যখন কমলা নিয়ে আসতো, কোনোদিন নিজে আগে মুখে দেই নাই, কমলা সুলায় সুলায় আমার সন্তানের মুখে দিছি, আজকে আমরা পুরা মানুষ মন চায় একটা কমলা খাওয়া, আমার সন্তান বহু বাচ্চা নিয়ে কমলা খাওয়া, কিন্তু আমরা পুরা বুড়ির একটা কমলা দেয় না, কমলার গানটা কিন্তু মার নাকে দেয় লাগলো, এর যুবক ওই মার চোখ থেকে যদি একটা পানির ফুটা জমিনে পড়ে রে যুবক, এটা পানির ফুটা না, এটা তোমার জীবন ধ্বংস করে দেওয়ার এক ফুটা আগুন, ঠিক কিনা জোরে বলো? এটা পানির ফুটা না, এটা আগুন, বউ বাচ্চা দিয়া দেশি মুরগি দিয়া তুমি খাও, অথচ মার নাকে মুরগির গ্রামের গ্রাম দেয় লাগলো, তরকারির গ্রাম পাইলো, কিন্তু মাকে তুমি একটু দিলা না, খাওয়াইলা না, মনে রাখো জীবন কেমনে তোমার বরবাদ হইতেছে একটু শোনো। এজন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখে, যে সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, কথায় কথায় বাপ মার খবর নেই, ঘর থেকে বের হতো মারে খুশি করে বের হয়, কেমনে বের হয় কয় আম্মা বাজারে যাই, আব্বা বাজারে যাই, আব্বা তোমার ওষুধ আসেনি, আম্মা তোমার ওষুধ আসেনি, আম্মা তোমার ফান আসেনি, এতটুকু কথা বইলে যেই সন্তান বাজারে গেল মার দিল খুশি হয়ে গেল, ঠিক না? কত সন্তান ঘর থেকে বের হয় মাকে জিগায় না, এই সন্তান বের হয়ে যাবে হারায় যাওয়ার কোনো ভয় নাই, মা বাবার কোনো টেনশন নাই, জিগানোর প্রয়োজন নাই, কিন্তু এরপরও যেই সন্তান কয় মা যাইতেছি, আব্বা বাজারে যাইতেছি, মা বাবার দিল খুশি হয়ে যায়, কমলাটা আইনা সন্তানের হাতে দেয় না, মার হাতে আগে দেয়, মা কমলাটা সুলাইয়া নিজে খায় না, কমলাটা সুলাইয়া সবার আগে তার নাতির মুখেই দেয়, যেই সন্তানের হাতে তুমি দেওয়ার কথা এই সন্তানকে তোমার মা খাওয়াবে আগে, নিজে খাবে না, নাতি নসারে রাইখা মা কোনোদিন খায় না, দাদি কোনোদিন খায় না, দাদা কোনোদিন খায় না, কিন্তু মার হাতে দেওয়ার কারণে, বাবার হাতে দেওয়ার কারণে বাপ মার দিল খুশি। আল্লাহ বলে এর বান্দা মারে তুই খুশি করলি না, যেন আমি আসমানের মালিক রে খুশি কইরা নিলি, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, যেই সন্তান মারে বাবারে খুশি রাইখা চলার চেষ্টা করে আল্লাহ তার তারে পাঁচটা পুরস্কার দান করে, কয়টা পুরস্কার জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? মা বাবার এই খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না যুব, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না, এ
একালি কমলা যদি মার হাতে তুমি এনে দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। মুখ বইরা তুমি আম্মা কয়ে ডাক দাও, মুখ বইরা আব্বা কয়ে ডাক দাও, বাপ মার দিল খুশি হয়ে গেছে। যেই সন্তান বেশি বেশি আম্মারে আম্মা কয়ে ডাকে, যেই সন্তান বাবারে আব্বা কয়ে বেশি বেশি ডাকে, এই সন্তানের ডাকের কারণে বাপ মা খুশি থাকে। অনেক সন্তান বড় হওয়ার পর আর আম্মাকে আম্মা কয়ে ডাকতে চায় না, আব্বারে আব্বা কয়ে ডাকতে চায় না, অথচ মার দিলটা কাঁকা করে, সন্তান আমাকে আম্মা কয়ে ডাক দিবি। কারণ সন্তান যত বড়ই হোক না কেন রে যুবু, সন্তান কোনদিন বাপ মার কাছে বড় হয় না, সর্বদা সন্তান বাপ মার কাছে ছোটই থাকে। মুখ বইরে আম্মা কয়ে ডাক দাও, মুখ বইরে আব্বা কয়ে ডাক দিলে পরে বাপ মার দিল খুশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমার হায়াত লম্বা করে দিবে, আল্লাহ তোমার লম্বা হায়াত বাড়ায় দিবে। কারণ মা বাবার সবার আগে সন্তানের জন্য যে দোয়াটা করে সেই দোয়াটা হলো আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দাও। কিনা জোরে বলে, সন্তান যদি অসুস্থ হয় বউ পাশে বৈশা, বউ পাশে বসে কান্দবে আর এই কথাই বলবে, আল্লাহ আমার স্বামী যদি মারা যায় কে আমাকে পালবে, কে আমারে খাওয়াবে, কে আমাকে এই জিনিস এনে দিবে, কে ওইটা এনে দিবে, সন্তানদেরকে লেখাপড়া করাবে, কত কথা বইলা বউ পাশে কান্দে। কিন্তু মা পাশে বসে কয় আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়া দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। একমাত্র মা একমাত্র বাবা, যেই মা যেই বাবা সন্তানকে নিজের হায়াত দিয়া দেয়। অসুস্থ হলে পরে কয় মালিক আমার হায়াত আমার সন্তানকে দিয়া দিলাম, তবু তুমি বাঁচাও। আল্লাহ রাসূল কয় মা বাবা যেই দোয়া করে দোয়া কবুল, তাহলে বাপ মার সর্বপ্রথম দোয়া হয় সন্তানের জন্য লম্বা হায়াতে। এজন্যই যে এই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে এই সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, যেরকম এই সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হাকিম উম্মত বলেন, যেই সন্তানের উপরে তার মা তার বাবার দোয়া থাকে এই সন্তানকে আল্লাহ পাক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে, বিপদ আপদ থেকে হেফাজত করে। ঘর থেকে বের হয়েছো তুমি, হাওড়ে যাইবা, এই অবস্থায় তোমার কপালে লেখা হয়ে গেছে একটা টাটা ফড়ব তোমার মাথার উপরে। ওই অবস্থায় উমাইয়ার নবী বলেন, লেখা ছিল টাটা ফইরে তুমি মরার, লেখা ছিল তোমার অ্যাক্সিডেন্ট হইয়া আহত হওয়ার, কিন্তু যদি মার দোয়া বাবার দোয়া তোমার পিছনে থাকে রে যুবু। হাকিমুল উম্মত বলেন, ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক এই নগদ বিপদটাকে আল্লাহ কেটে দিবে। একটু আওয়াজ দিয়ে বলনা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে বের হতে বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে বের হওয়া দরকার আছে কিনা নাই? এ যুবক একটু আওয়াজ দাও, ঘর থেকে বের হওয়ার সময় বাপ মার দোয়া নিয়ে বের হওয়ার দরকার আছে কিনা নাই? কারণ আমি আবার নিরাপদে ঘরে ফিরবো এর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। গাড়ির তলে পড়ে মরব নাকি টাটা ফেরে মরব নাকি পানিতে ডুবে মরব কেউ জানে না, কখন কোন বিপদ আমার কপালে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ বিপদ কেটে দেয়। তিন নম্বর পুরস্কার হলো, যেই সন্তানের পিছনে মা বাবার দোয়া থাকে এই সন্তানকে আল্লাহ পাক সম্মান দুনিয়াতে সম্মানের চেয়ারে বসায়। এই যত মানুষ সম্মানী হয়েছে ইজ্জত ওয়ালা হয়েছে সবার পিছনে মা বাবার দোয়া ছিল। কারণ মা বাবার দ্বিতীয় দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি বাদশা বানাও, আমার সন্তানকে তুমি ওলি বানাও, এই দোয়াটাই বাপ মা বেশি করে, ঠিক না? এজন্য মা বাবার দোয়া যেই সন্তানের পিছনে থাকে তিন নাম্বার পুরস্কার আল্লাহ তার সম্মানের চেয়ারে বসায়। ইমাম বুখারী মার দোয়ার কারণে বুখারী হয়েছেন, আল্লাহু আকবার জোরে বলেন,
বাইজিদ মুস্তাবি সারা রাত মা সন্ধ্যা রাতে চাইলো পানি, বাইজিদ ছোট্ট বাবু সামনে তার পরীক্ষা সারা রাত ব্যাপী পড়বে, মায় কই বাবা বাইজিদ মার একটু পানি খাওয়াও, বাইজিদ পানি আনতে আনতে মা ঘুমায় গেছে। এইবার ছোট্ট বাবু চিন্তায় পড়ে গেলেন, আমি কি এখন মার ঘুম ভাঙাবো নাকি মার মাতার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো? না না মার ঘুম ভাঙানো যাবে না, মা ঘুমাইছে মারে ডাক দিব না, আমি মাতার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকবো সারা রাত, মা যখন ঘুম ভাঙবে আমাকে আবার পানি চাইবে তখন পানি দিব। শেষ রাত্রে মার ঘুম ভাঙল, মা তাকে দেখে ছোট্ট বাইজিদ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ালো। এইবার মাইকেল বাবা বাইজি শীতের রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছ, হাতে কি কয় মা পানি, বাবা পানি কেন, কয় মা সন্ধ্যা রাত্রে তুমি পানি চেয়েছিলে, মা ঘুম থেকে লাভ দিয়ে ওইটা কয় বাবা সন্ধ্যা রাত্রে চেয়েছি, তারপরে কি হলো, কয় মা তারপরে তুমি ঘুমায় গেছো, বাজান রে সারা রাত ক্লাসে পানি নিয়ে মা জন্য তুই দাঁড়ায় রইলি, একটা বার বারে তুই ডাক দিলি না কেন, কন্যা গো মা ডাক দিলে তোমার ঘুম ভাঙবে কষ্ট হবে এজন্য আমি ডাক দেই নেই। বাইজিদের মা টান দিয়া বুকের মধ্যে জড়ায় আল্লাহ দরবারে হাত বাড়ায় কয় মালিক আজকে আমার ছোট্ট বাইজিদ মার জন্য যা করছে এর বদলা দেওয়ার ক্ষমতা আমার নাই, হাত দুইটা পাড়া দিলাম তোমার দরবারে আল্লাহ, আমার বাইজিদকে শুধু ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানাও, জগতের সকল ওলিদের সর্দার বানাও, মায় দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়ে দেয়, ওয়াজ করুন ইমার খেদমত করে মদিনায় নবীকে দেখতে আসতে পারেন না, ইয়ামেনের করুন এলাকা মা দুইটা চোখ নাই অন্ধ, মা মাকে তুলে তুলে খাওয়ায় মা লালন পালন করে, মা মদিনায় মায়ের নবী দেখতে মন চায় মায় কয় বাজান আমাকে কার কাছে রেখে যাওয়া, এই কথা বলতে ওয়াজ করুনি আর মদিনায় যেতে পারেন না, মা খেদমত করেন মায় কয় আল্লাহ তুমি তো দেখতেছো আমার তো মন চায় আমার পুত্র আমার কলিজার টুকরা ছেলেটা তোমার হাবিবরে মদিনায় যায় একটু দেখতো, কিন্তু আমি বৃদ্ধ মা আমি অন্ধ মার কারণে মদিনায় যেতে পারে না গো, ও মালিক আমিও তোমার দরবারে হাত দুইটা বাড়াই দিছি, আমার ছেলে ওয়াইজের খবরটা তুমি তোমার হাবিবের কাছে পৌঁছায় দিও। আল্লাহ পাক জিব্রাইল মারফতে মায়ের নবীকে জানায় দিয়েছে, বন্ধু তোমার একজন পাগল ইয়ামেনে থাকে করণ এলাকায়, সে তোমার বুড়ো আসে মদিনায় আসতে মন চায় কিন্তু আসতে পারে না, মার খেদমতে কষ্ট হবে, আমি আল্লাহ তারে এত মায়া করেছি মার দোয়ার কারণে তারে আমি জগতের ওলিদের সর্দার বানায় দিছি, মার দোয়ার কারণে তারে মুস্তাজাবুত দাওয়া বানায় দিছি, সে হাত উঠাইতে দেরি আমি আল্লাহ সে যা চায় তা দিতে দেরি করি না, ও বন্ধু তোমার উন্নতির জন্য তার কাছে দোয়া চাইও দোয়া, আল্লাহু আকবার করে তোমার গুনাহগার উন্নতির জন্য তার কাছে দোয়া চাইও, তার হাত আমি ফিরা দেই না, আল্লাহু আকবার, এত সম্মানী আল্লাহ বানায় দিছে ওয়াইজ করুনি, যাকে এলাকার মানুষেরা পাগল করে ডাকত, করণ এলাকার মানুষেরা বলতো পাগল, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ পাক ওই জমানার ওলিদের সর্দার বানায় দিছে, নবীর জমানায় আসার পরেও নবীকে দেখতে পারেন নাই তাই সাহাবি হতে পারেন নাই, কিন্তু সাইয়্যিদুত তাবেঈন হয়েছে, এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যুবু ও ছোট ছোট বাবারা শোনো, জীবনের মাত্র শুরু তোমাদের,
আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালাই দেয় নাই রে। এই লাইট যদি জ্বালাইতে হয় জীবনের পাওয়ার হাউস থেকে লাইন অকে করো। এই যে জায়গায় লাইট জ্বলবে না, যদি পাওয়ার হাউস থেকে লাইন অকে করা না হয়, কারেন্টের সংযোগ যদি দেওয়া না হয়, লাইট জ্বলবে না। ঠিক তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ লাইট দিছে, জ্বালাই দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে, মা বাবা তোমার কারেন্ট, আল্লাহু আকবার, ওখান থেকে লাইন অকে করো, আমি আল্লাহ ওই বাতি জ্বালায় দিব, আল্লাহু আকবার। ইজ্জত চাও, সম্মান চাও, সমাজে তুমি সম্মানে চেয়ারে বসতে চাও, সর্ব জায়গায় সম্মান পেতে চাও, শর্ত হলো বাপ মার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া সম্মান কোরানো যায়? চার নম্বর পুরস্কার হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদিনিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেয়। মক্কা মদিনা, মা মিন বালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাকরুরা। নবীজি বলেন, যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, মা বাবারে খুশি রেখে চলে, বাপ মার সাথে বসে বসে গল্প করে, মার সাথে খানা খায়, বাবার সাথে খানা খায়, বাবার চেহারার দিকে নজর দেয়, মা চেহারার দিকে নজর দেয়, নবীজি বলেন যতবার নজর দিল ততবার তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। ফেরেশতারা কোন মালিক, যেই সন্তান দুনিয়ার জমিনে বাপ মার চেহারার দিকে তাকায়া তাকায়া শত শত হজ কামাই করেছে, এই সন্তান রে তুমি বাস্তবে একবার তোমার নবী রওজা আর তোমার ঘর দেখাও। সুবহানাল্লাহ, যেরকম ঘরে বসে যে এতগুলো হজ কামাই করছে আল্লাহ, তার বাস্তবে হজ করার তৌফিক দাও, আল্লাহ দোয়া কবুল করে নেয়। যেরকম সুহান, এজন্যই মা ভক্ত সন্তান বাপ ভক্ত সন্তান কেমনে হজে যাবে সে নিজেও জানবে না, টাকা পয়সার বিষয় না, হজে যাইতে গেলে টাকা পয়সা লাগে কথা ঠিক, কিন্তু আল্লাহ চাইলে টাকা পয়সা ছাড়াও আল্লাহ কবুল করতে পারে কি পারে না? অসংখ্য অগণিত নজির আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কবুল করে নেয়। এজন্যই হাকিমুল উম্মত বলেন, চার নম্বর পুরস্কার হলো এই সন্তানকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করায়। পাঁচ নম্বর পুরস্কার হলো যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তান মরণের সময় তার কালেমা নসিব হয়। পৃথিবীতে এর চেয়ে বড় কোন দৌলত আছে মরণের সময় যার কালেমা নসিব হবে? পৃথিবীতে এর চেয়ে বড় কোন দৌলত, এর চেয়ে বড় কোন পাওয়া, এর চেয়ে বড় কোন চাওয়া আছে যে মানুষটা মরণের সময় ইমান সাথে নিয়ে যায়? নবীর সাহাবী আলকামা মরণের সময় তার কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে খবর জানানো হলো, নবীজি নিজেও আসলেন, সাহাবি পাঠাইলেন, সাহাবিরা কয় নবী গো, আমরা আলকামার কানের কাছে কালেমা পড়েছি কিন্তু কালেমা মুখ দিয়ে বের হয় না। নবীজি বলেন, দেখো তার মা আসেনি, খবর নিয়ে দেখা গেল তার মা আছে। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী কয়, মা জানি না তোমার সন্তানের জবান দিয়ে কেন কালেমা বের হয় না, জানি না, তবে আমার মনে মন বলে তুমি সন্তানকে দিল থেকে মাফ করো, সন্তানকে তুমি দিল থেকে মাফ করো, নইলে মনে হয় কালেমা বের হবে না। মা তখন কয়ে, নবী গো আমার সন্তান ভালোই ছিল, আমল আখলাক তার ভালো ছিল, কিন্তু কিন্তু একটা কারণে আমি তার উপরে নারাজ, একটা কারণে তার উপরে নারাজ। কোন কারণ? কয়ে, বউয়ের কথায় আমার সাথে একদিন খারাপ আচরণ করছে, আমাদের এলাকায় এমন সন্তান আছে নিনা নাই? বউয়ের কথায় মার সাথে খারাপ আচরণ, এ আমার নতুন বউয়েরা শোনো, যেই স্বামীর ঘরে তুমি এসেছো আজকে
যে ওই স্বামীর মহব্বত তোমার কলিজায়, কিন্তু তার মায়ের মহব্বত তোমার কলিজায় নাই। ভালো করে মনে রাখো, ওই শাশুড়ির পেট থেকে তোমার কলিজার টুকরা স্বামী দুনিয়ায় আইছে, ঠিক কিনা? ধরে আজকে তুমি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করো, আগামীকাল তোমার ফুতের বউ আইসেও তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি তুমি শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, রেডি থাকো, আগামীকাল তোমার ফুতের বউ তোমার সাথে খারাপ আচরণ করব। এটা দুনিয়াতে আল্লাহ নগদ দিয়ে দিব নগদ। এজন্যই নবীজি বলেন, একটা কবিরা গুনাহ আছে এমন যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, সেটা হলো কুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। সন্তান মা বাবারে কষ্ট দেওয়া, বউ যদি শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, সন্তান যদি বাপ মারে কষ্ট দেয়, বাপ দেয় না আরে করো ফালায় রাখে, মা মানুষের বাড়িতে কাম করে করে খায়, এরে যুব আজকে যেই মারে তুমি কাঁদাইতেছ, অপেক্ষা করো একদিন তোমার সন্তানও তোমারে কাঁদাইব। এটা আমার নবীর কথা, কোনোদিন মিশা হইতে পারে? জোরে কর, সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব, কিন্তু এই গুনাটার শাস্তি আল্লাহর নবী কই দুনিয়াতে আল্লাহ মরার আগে নগদ দেয় নগদ। সন্তান যদি বাপ মারে কষ্ট দেয়, এই শাস্তিটা আল্লাহ এই সন্তান রে মরার আগে নগদ দেয় নগদ। এ যুব, এজন্য বলি, হাত জোর করে বলি, সাবধান। বুখারী শরীফের ভিতরে একটান হাদিস এসেছে, এই ঘটনাটা বলি আমি শেষ দিচ্ছি। একজন বহুত দূর আল্লাহর ওলি ছিল, নাম জুরাইজ। এই জুরাইজ তিনি আল্লাহর এবাদত করার জন্য জঙ্গলে চলে গেছেন। সেখানে যায় তিনি একটা ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া, ভাঙ্গা চোরা একটা ঘর বানায়া আল্লাহর বন্দিগি করে। এটা আমার আপনার নবীর জমানা না, বনী ইসরাইলের জমানা। কিন্তু ওই জুরাইজ তিনি আলেম ছিলেন না, তিনি আবেদ ছিলেন। আবেদ মানে এবাদত খুব করতেন, কিন্তু আলেম না। মা সন্তানকে দেখার জন্য তিনি জঙ্গলে গেছে, ওই ঝুপড়ির মধ্যে যে দেখে দরজা লাগানো, মা দরজার বাহির থেকে ডাক দিছে, বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজে, এইবার জুরাইজ চিন্তায় পড়লো, মা আমারে দরজার বাহির থেকে ডাক দিল আর আমি নামাজে দাঁড়াই আল্লাহর সাথে কথা কইতেছি, এখন আমি কি করবো? আর সলাত ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে আমার মা। আলেম না হওয়ার কারণে তিনি তার মনে মনে কয়, না নামাজ বড়, আমি আল্লাহর সাথে কথা বলতেছি এটা বড়, মার কথা পরে শোনা যাইব, নামাজ ভাঙ্গে নাই। মা অপেক্ষা করে চলে গেল বাড়িতে। দ্বিতীয় দিন মা আবার আসছেন, আইসা দেখে আবারও দরজা লাগানো, আবারও ডাক দিছে, বাবা জুরাইজ। এই দিনও তিনি এই টাইমে নামাজে দাঁড়ানো, এবারও জুরাইজ কয়, নামাজটা শেষ করি তারপরে শুনবো মার ডাক। মা অপেক্ষা করে করে চলে গেল। তৃতীয় দিন আইসাও মা দেখে দরজা লাগানো, এই দিনে যখন সন্তান দরজা খুলল না, তখন মা একটা বদ্ধ দিয়ে গেল। বদ্ধটা হলো আল্লাহ যেন তোরে কোনো বেশ্যা নারীর মুখ দেখায়, নাউজুবিল্লাহ। বুঝছেন? মা বাবা কষ্ট পাইয়া যদি কিছু কইয়া লাগে, মনে রেখো এটা সাথে সাথে, এটা সাথে সাথে, ঠিক কিনা? হ্যাঁ, এটা ফিরে না, এটা কবুল হয়। এজন্য মা বাপ মা যারা আছেন আপনাদেরকেও বলবো, সন্তান না বুঝিয়ে যদি কখনো কখনো কষ্ট দিয়ে ফেলে, সাবধান, বদ্ধ দিয়ে না। কারণ বদ্ধটা দিলে এটা কিন্তু কবুল, এই সন্তান যখন বিপদে পড়বে তখন মা আর ওই বাবাই সবার আগে কাঁদবে। সন্তানের বিপদ কিন্তু মা বাপ মা সইতে পারবে না, যতই কষ্ট দেখ, যতই বাপ মারে কষ্ট দেখ। এজন্য ধৈর্য ধরবেন, আর কথা বলবেন, আল্লাহ আমার সন্তানরে তুমি বুঝ দাও, আল্লাহ আমার সন্তানরে হেদায়ত দাও, আল্লাহ বুঝে না গজব দিও না, আল্লাহ ঠাটা ফালায় মাইরো না, আল্লাহ অ্যাক্সিডেন্টে ফালায় মাইরো না, আল্লাহ কষ্ট আছে আমাদের দিলে, তোমার কাছে দোয়া চাই, সন্তানরে বুঝ দিও। এইভাবে দোয়া কইরেন, ডাইরেক্ট বদ্ধ দিয়েন না, অনুরোধ সন্তান বদ্ধ দিলে এটার মধ্যে ফরি দিব, তখন মা আর বাবাই সবার আগে কান্না শুরু করব। কিছুদিন যেতে না যেতেই
এইদিকে দেখা গেল একটা যুবতী মেয়ে অন্যায় কাজ করলো, জিনা করলো, পেটে সন্তান আসলো, বাচ্চাও হয়ে গেল। এলাকার মানুষেরা কয়, এই তোর বিয়ে হয় নাই, বাচ্চা আসলো করতে কি? এই মেয়েটা তখন চিন্তায় পড়ে গেল কি করব, যে ছেলেটার সাথে অন্যায় করেছে সে হলো একটা রাখাল, সে ছাগল রাখালি করে হাওরে। ওই ছাগল রাখাল সেও বলতেছে, শোনো তোমার পেটে তো বাচ্চা আইছে, এখন যদি বাচ্চা এলাকার মানুষে দেখে জবাব দিবা কি? যদি কও আমি বাচ্চার বাপ, তাহলে আমারও হত্যা করে ফেলবে, তোমারও হত্যা করে ফেলবে। তাহলে তুমি কি করবা বাঁচার জন্য? ওই যে জঙ্গলের মধ্যে একজন ফিরসাব আছে, ফিরসাবের নাম কয়ে দিবা, কারণ ফিরসাবের অনেক ভক্ত আছে, অনেক মুরিদ আছে। মুরিদারা কখনো ফিরসাবের প্রতিপক্ষ সেটা মানবে না। অতএব তুমিও বাঁচবায়, আমিও বাঁচব। মানুষরা যখন এই মেয়েটাকে জিজ্ঞেস করে, মেয়েটাই কয়, এই বাচ্চার বাপ হলো ওই যে জঙ্গলে একজন বুজুর্গ আছে ফিরসাব, জুরাইজ, নাউজুবিল্লাহ, জুরাকম হাসা কইছে না মিশা কইছে? হ্যাঁ, সমাজে এমন মিশা কথা চলে না চলে না? আমাদের সমাজেও চলে না চলে না? হ্যাঁ, কত ষড়যন্ত্র যে চলে, নিজের মানুষের মাইরে আরেকজনে উঠে ফেলাই দিলে। এইগুলো আমরা মানুষের চরিত্র, আমি নিজের দেখা, আমি নিজেও জানি এমন ঘটনা। হেরার মানুষই হেরা মারছে, মাইরা এই লাশ যে প্রতিপক্ষ আছে হের বাড়ির সামনে নিয়ে ফেলাইতে রাখছে। মার্ডার কিস, নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়া বেশি দিনের না, রং তামাশা বেশি দিনের না। তবে ভালো করে মনে রাখবেন, যে যতই গোপন করি সত্য কোনোদিন গোপন থাকে না, কোনোদিন সত্য গোপন থাকে না। যতই সত্যের দামা চাপা দিতে চাই সত্য গোপন থাকে না। এইবার জুরাইজের ঘরে এসে আক্রমণ, এলাকার মানুষেরা কয়, বাপ প্রিয় তো বড় বুজুর্গ জানি, ইনি কাম করছে আর কোনো তদন্ত নাই, যাচাই বাছাই নাই। মানুষ তো আছে, বিশেষ করে যদি এটা সাদা পাঞ্জাবি হয় তাহলে তো আরো বেশি ঠিক না? নেই বুজুর্গ পাঞ্জাবি হইলো সাদা, একটু দাগ লাগলে দেখা যায়। হ্যাঁ, সুই সালুনি আছে না, সালনি, সালনির মাঝে চিত্র আছে কয়টা? সালনি সুই রে কয় তোর ফুটকি দিয়ে চিত্র কেন লাগে? শুয়ে কয় তোর কয়টা, শুয়ে কয় কয়টা? হের যে পতলা চিত্র ওই খবর নাই, শুয়ের পিছনে যে একটা চিত্র আছে এটা হের নজরে পড়ে গেছে। আমার যে কাপড় আর কাপড় নাই, নাফাক লাগতে লাগতে পুরো সব কালো হয়ে গেছে এই খবর নাই, কিন্তু হুজুরের কাপড় একটা সাদা পাঞ্জাবিতে একটা দাগ লাগিয়েছি গে এটা খবর আছে। কোন কথা নাই বার্তা নাই, গিয়া ওই হামলা, গিয়া ওই হামলা। এখানে আবার জিগা নেই, এখানেও জিগা নেই। বাংলা চূড়া কর, এমনি তো বাংলা গেউ আরো বাংছে, এরপরে গিয়ে শুরু মাইরও করছে। জুরাইজ কয়, আমারে কেন মারো গো? কয়, হয় এখন তো কইবা কেন, কিছুই বুঝো না, এখন তো কিছুই বুঝবা না, যা করার তো করছো। কই কি হয়েছে একটু কও না, দুই পক্ষ হয়ে গেছে, আর একদল সাবধান, হুজুরে দেয় হাত দিবি না আগে বুঝে লই। সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা আলেম ওলামাকে অনেক মহব্বত করে ঠিক কিনা জোরে বলো, কিছু কইলেই লাভ দেয় না, কয় আগে বুঝে লই ঠিক কিনা? দুই পক্ষ হয়ে গেল, এইবার কয় মেয়েটা কি কয়, শোনো কিরে ক, এই মেয়েটা কইতেছে এই বাচ্চার বাপ বলে তুমি? জুরাইজ কয়, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মহিলার আমি জীবনে কোনোদিন দেখি নাই। কই কথা কইলে তো, ওই তো না মহিলায় নিজে কইতেছে তুমি বাপ। জুরাইজ কয়, তাহলে সাক্ষী মানব প্রত্যেকে। জুরাইজ তখন চিন্তায় পড়ে গেল, ঘটনা তো এটা না, তৃতীয় দিন আমার মা যখন আমাকে না পায়া দরজার পাশ থেকে গেছে, আর একটা বদ্ধ দিছিল, আমি নামাজে নামাজেও শুনছি কথাটা,
আল্লাহ জোর ধরে যেন কোন বেশ্যা নারীর ফান্দে ফালায়, গন্ডগোল ওই জায়গায় এই জায়গায় না, ঠিক না? আগুন লাগছে শেরপুর, ফানি দেই ফরিদপুর, গন্ডগোল তো ওই জায়গায়। এইবারে জোরাই কয়ে শোনো, বুঝছি আমি গন্ডগোল কোন জায়গায়, আমি ফিরে গেছি বিপদে, তবে আমার ভুল আমি স্বীকার করব, মার কাছ থেকে মাফ চেয়ে নিব, আল্লাহ আমার বহুত বড় ভুল হয়েছে, বিপদ থেকে উদ্ধার করো। এই বইলে জুনাই আল্লাহর সাহায্য চাইয়া তিনি বলতেছে, সাক্ষী কে কে হোক কে মানব, প্রত্যেকে মানব, সাক্ষী আমারও নাই এই মহিলারও নাই, তবে আমি এই দুধের বাচ্চা যেই বাচ্চা মার কোলে আছে এই দুধের বাচ্চাকে সাক্ষী দিতে বলবো। বুখারী শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এসেছেন, ওই বুজুর্গ শাহাদত আঙ্গুল দিয়া ওই দুধের বাচ্চার পেটের মধ্যে একটা কুতা দিয়া কয়, মান আবুক, হে বাচ্চা তোর বাপ কে ডাকো, সাথে সাথে আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিছেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে দুধের বাচ্চার জবান আল্লাহ দিতে পারে কি পারে না? ওই দুধের বাচ্চার জবান খুলে গেল, সাথে সাথে বাচ্চাটা ডাক দিয়ে কয়, আবি ফুলান রাই, আমার বাপ হলো অমুক রাখাল। আল্লাহু আকবার জোরে বলো। উপস্থিত মানুষের ভিতরে সবাই বুঝে গেল, জুরাইজ দোষী নয়, দোষী হলো ওই রাখাল। সাথে সাথে এই মানুষগুলা জুরাইজের পা ধরে মাপ চাইল, মহিলাকে অ্যারেস্ট করলো, ওই রাখালকে অ্যারেস্ট করলো, জুরাইজের পা ধরে মাপ চাইল, হুজুর আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন, আর এই ভাঙ্গা ঘর আর ভাঙ্গা ঘর না, আমরা বিল্ডিং বানিয়ে দিব। জুরাইজ কয়, আমি বিল্ডিং এ থাকতে চাই না, বিল্ডিং এর প্রয়োজন নাই, তোমাদের কোনো দোষ নাই, দোষটা আমার নিজেরই, দোষটা আমার, মার পা ধরে দেয়া মাপ চাইছে। ভাইরা বন্ধুরা কিতাবের ভিতরে লিখে, লাউকানা জুরাইজ ফাকিহান, জুরাইজ যদি আলেম হইতো কখনো এই ভুল হইতো না। এজন্য রাসূল কয়, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, একজন আলিমকে শয়তান হাজার আবিদ, যে আলিম না শুধু ইবাদত করে, আলেম না কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এমন এক হাজার আবেদকে শয়তান পথ ভুলাইতে যতটা শয়তানের কষ্ট হয়, একজন আলেমকে পথ ভুলাইতে এর চেয়ে বেশি কষ্ট হয়। আমার নবী বলছেন, কথাটা বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, অসুবিধা দিতেছে আপনাদের, আর দেরি করবো না, মানে সঙ্গে এত দেরি হয় না, আর পাঁচটা মিনিট। তাহাজ্জুদের সময় শয়তানে আইসা ওই উপর থেকে শয়তান আওয়াজ দেয়, ও আব্দুল কাদির, আব্দুল কাদির, আমি আল্লাহ বলতেছি, শয়তানে কয় আমি আল্লাহ বলতেছি, কি কষ্ট করে তুমি তাহাজ্জুদ ফরজ লেগে উঠতেছো সারা জীবন, কি কম ইবাদত করছো, আমি আল্লাহ, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আর ইবাদত করার লাগতো না। ইরম একটা আওয়াজ যদি শেষ হইতে আমরা সালের উপর থেকে কেউ দিয়ে, পরের দিন মানে মাইক নিয়ে এলান শুরু হইব, আর ফাওয়ার মাটি লাগবো। হ্যাঁ, আর যদি মহিলারা কোনে তে তো বাপ ডাকতে সময় লাগতো না, মা বললে তো খালি যদি কোনো অমুক জায়গায় দয়াল বাবা আছে, আর জামাই রেজি গায় না দয়াল বাবার নাম শুনলে, তো এই ধরনের হইলে তো আমরা কইতাম যে ওইসে কাম, আমি আব্দুল কাদের জিলানী গেছি, আমারে আল্লাহ আমার সাথে আল্লাহ কথা কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই ইবলিস, তুই ইবলিস, আমার আল্লাহ হইতেই পারে না। ইবলিস এ কয়, কেমনে বুঝলাই, বালা করে বুঝে কই, আমি কিন্তু আল্লাহ কইতেছি। বড় পীর কয়, তুমি আল্লাহ হইতেই পারো না, কারণ আল্লাহ
তার নবীরে কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী গো আপনিও মরণ পর্যন্ত আমার ইবাদত করেন। যেখানে আল্লাহ তার নবীরে কয় মরণ পর্যন্ত ইবাদত করার, হি আল্লাহ আমার মতো কটায়ার মডাই আব্দুল কাদের জিলানি রে ইবাদতের পেনশন দেখেন নি। এটা এই যে এই কথাটা কি কোনো আলিম সারা কেউ কোনোদিন কইতে পারলো না? কইতে আপনারা আলিম সারা কইতে পারলো না? এই আয়াতটি জানা আছে। আমি মনে মনে ভাবলাম ওই তো হরে 70 বছর যাবো তাহাজ্জুদ করতেছে, আল্লাহ তো পেনশন দিতে পারুই হবে, আর কত নামাজ পড়তাম। আল্লাহ যখন কই নিছে তে আল্লাহ আমার তো খুশি মনে, কিন্তু তাই নিয়ে কথা কইছেন কইছেন পরে শয়তানে কই রে আব্দুল কাদির তোর এলেমে তোরে বাঁচাইল আজকে। আব্দুল কাদির জিলানি কয় আস্তাগফিরুল্লাহ, কই এখন আবার কি তুইলো, এখন আবার কি তুইলো, এখন তো বালা কতই কইলাম তোমার এলেমে বাঁচাইলে, বলে না এটা তোর আগেরটার থেকে আরো বড়টা, এই ষড়যন্ত্র এটা আগের থেকে আরো বড়। কই কেমনে? কয় আমারে আমার এলেমে বাঁচাইছে না, আমার আল্লাহর দয়ায় আমি বাঁচছি। এজন্য রাসূল বলেছে ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আম আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাম। ওই জুরাই ইনি যদি আলেম হইতো তাইলে ইনি ভুলটা করতো না, কারণ একজন আলেমে জানে নামাজও যদি থাকো ভালো করে মাসালা শুনেন, নফল নামাজে যদি আপনি থাকেন নফল নামাজে শরীয়তের মাসালা হইল মা বাবা যদি ডাক দেয় নামাজ ভাঙ্গিয়ে সাথে সাথে বাপ মার ডাকে যাইতে হবে, যে অবস্থায় আছেন আপনি রুকুতে আছেন মায় ডাক দিছে বেটা আব্দুল করিম মাসালা বলো, নামাজ যদি নফল হয় সাথে সাথে রুকুর থেকে আর হারণি নেই এখান থেকে মার ডাকে যেতে না নামাজ ভাঙ্গিয়া, এটা মাসালা। আর যদি নামাজ ফরজ নামাজ হয়, নামাজ যদি কি হয় ফরজ নামাজ হয়, তখন মা যদি ডাক দেয় পাশের রুম থেকে, বাবা যদি পাশের রুম থেকে ডাক দেয়, তখন তুমি বিষয়টা বুঝতায় যে এই ডাকটা এই প্রয়োজনটা এটা কেমন, এটা কি এমন কোনো প্রয়োজন মা যে যেটা এখনই কে শুনতেইব বা এখনই কাছে যাইতেইব, নাইলে মার কোনো বিপদ হয়ে যাব। যেমন মনে করেন মা বাথরুমে ঢুকছে ফইরে গেছি গেল, বাথরুমে ফইরে গেছে ও বেটা তাড়াতাড়ি ধর, এরকম নাকি ডাক দিছে ও বেটা আব্দুল করিম আসুক একটা কথা বলতাম আসলাম, দুইটা দুই রকম কিনা, যদি তুমি বুঝো যে কথাটা ফরে শুনলেও চলবো মার কোনো ক্ষতি হইত না, মা বিস্তার থেকে ফইরে গেছে কি এমন না, বাপ বিস্তার থেকে ফইরে গেছে কি এমন না, যদি এমন হয় তাহলে ফরজ নামাজটা শেষ করতে হয়, শেষ করে গিয়ে কথা আম্মা আমি নামাজ আসলাম কি তা কও, আব্বা আমি নামাজ আসলাম কি তা কও। আর যদি বুঝো যে অত্যন্ত জটিল অবস্থা আছে মা বিপদ বাপ বিপদ আছে, এই অবস্থায় যদি তুমি ডাকটা বুঝো তাহলে মাসালা হলো ফরজ নামাজ সাথে সাথে বাঙ্গিয়া মার ডাকে সারা দিতে হয়। মাসালা মনে থাকবো, একটা মাসলা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব। স্বামী ডাক দিলে এখানে এই মাসালা বউ নামাজ আসই জামাই ডাক দিছই তাই নয় বুঝতা, নফল নামাজ হইলে জামাই ডাক দেওয়ার সাথে সাথে যেই টাকা নামাজ ভাঙ্গিয়া, কারণ মহিলাদের জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায় না, স্বামী অনুমতি ছাড়া মহিলাদের জন্য নফল রোজা রাখোই কি না যাইজ না, নফল রোজা রাখার আগে স্বামীর অনুমতি লাগবে। হ্যাঁ মহিলা যদি ফরজ নামাজও থাকে আর স্বামী যদি ডাক দে তাহলে বুঝতো এই ডাকটা কিরকম, পরে গিয়ে হুনলে হইব নাকি ওখানে যাওয়ান লাগবো, স্বামী প্যারালাইসিস রুগী বিছনা পড়া বিছনা থেকে ফইরে গেছি গা অথবা বাথরুমে গিয়ে ফইরে গেছি গা, তখন বউয়ের কাজ হইলো দায়িত্ব হইলো মাসালা হইলো সাথে সাথে নামাজ ভাঙ্গিয়া যাই জায়গা। আপনি নামাজও খারাইছেন দেখতেছেন কানা বেটা হাঁটতেছে যাইতেছে একটু ফরে গিয়ে ফরে যাবো খাবো, এখন আপনি যদি আলিম না হই তো কইবা এ খালো ফরুক নাকি আগুন ফরুক আমার ঘটেছে, এ আগুন ফরুক না যা দেবো আমি আমার নামাজ করতেছি আমার আল্লাহর সাথে কথা কইতেছি এর থেকে বড় কিতা আছে, কিন্তু শরীয়তের মাস্তুরে নামাজ ভেঙে লিখতে ভেঙে তাড়াতাড়ি তারা আটকাইতে ওই এলেমের গুণ আসতেছে না আসতেছে না, বাচ্চা ঘুমাই দিছে ফরি ইতেছি কা খাট থেকে দেখতাছো নামাজ ভেঙে লিখতে এই সময় বুজুর্গকে দেখাইয়া লাভ নাই, বলে না আমার আল্লাহ বাসাইব না আমি নামাজ পড়ি
কথা কি বলে, হা পাইছে সুবল মাইরে দিব আপনি নামাজ জড়িয়েছেন না, মাসালা হইলে নামাজ ভাঙতাই ভাঙে জীবন বাঁচাইতাই। এজন্যই কিতাবে লিখছেন জুরাই লাউকানা জুরাইজ ফকিহ, যদি ফকি হইতা তাইলে কামটা করতা না। এজন্য আমার ভাইরা বলতেছিলাম মা বাবার দোয়া বদোয়া সরাসরি কার দরবারে কবুল, আল্লাহর দরবারে। এই যুবক লেখাপড়া উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে বরকত চাও, হায়াতের ভিতরে বরকত চাও, লম্বা হায়াত চাও, শর্ত হলো বাপ মার দোয়া। কারা কারা বাপ মার দোয়া নিতে রাজি আছো তো হাত উঠে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। এখন কইবা হুজুর আমরা যারা মা নাই বাপ নাই আমরা কার দোয়া নিতাম? আপনারা লাগে একটা সবক দিয়ে দিই, আল্লাহ রাসূল কইছে জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে যে সন্তান যাইব, মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান, জুম্মার দিন যদি মা বাবা দাদা দাদির কবর জিয়ারত করা হয় তাহলে এই সন্তানকে আল্লাহ বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানিয়ে দেন, তার গুনাহও মাফ করে দেন। পারবো জুম্মার দিনে কবর জিয়ারত করতাম? খুব কঠিন না সহজ? জুম্মার পরে হোক আসরের পরে হোক সূর্য ডুবার আগে আগে, সূর্য উঠার থেকে নিয়ে সূর্য ডুবার আগে আগে আমরা অবশ্যই কবরস্থানে যাবো ইনশাআল্লাহ। আমাদের মরতে গান সাগরে নৌকা ডুববে যাত্রীরা যেমন এরকম বাঁচাও বাঁচাও করে, আল্লাহ রাসূল তা হাদিসে বলেছেন মোর দ্বারা কবরের মধ্যে কিভাবে যেন সাগরে নৌকা ডুববে গেছি আর কইতেছে বাবা দেওয়া জান রে, অফু তোমারে বাঁচাও, অফু তোমারে বাঁচাও, ও নাতি আমারে বাঁচাও। যদি তিনবার কুল হু আল্লাহ সূরাটা দিয়া মার কবরের সামনে পড়ো, আল্লাহ রাসূল বলেন পুরা এক খতম কোরআনের সওয়াব আল্লাহ কবরে দিয়া কবরের শান্তি আল্লাহ বাড়াইয়া দেব, অশান্তি দূর করে দেব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন, পরিশেষে মাহফিল আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা একটি বছর পর আমি এখানে মহল্লাবাসী মুরব্বিয়ান যুবক ভাইদের সকলের প্রচেষ্টায় আমাদের এই খাদিমুল কোরআন পরিষদের মাধ্যমে আজকে এই বছর 14তম বছর আমরা করতে পেরেছি। এজন্য মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমি মহল্লাবাসী সকলের কাছে আবেদন আবদার রাখব আপনাদের এই মাহফিলটি চালিয়ে যাওয়ার জন্য আন্তরিক সহযোগিতা আন্তরিক ভাবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করবো, যাতে করে এটা চালু থাকে। আর আমাদের মহল্লার অনেক মানুষ ইতিমধ্যে যখন এই মাহফিল শুরু করেছিলাম এই বছর পর্যন্ত এর ভিতরে অনেক মানুষ এই মাহফিলে এই জায়গায় বসে অনেক মানুষ মাহফিল শুনছেন কিন্তু আজকে নাই, তারা কবর বসে হয়ে গেছেন। গত বছরও যারা এখানে বসে মাহফিলে উপস্থিতি দিচ্ছেন আজকে নাই। এই বছরের ভিতরে অনেক মানুষ আমাদের আমরা হারাইছি। আমাদের মহল্লার সাবেক সর্দার আমাদের আমজাদ ভাই সহ অনেক মানুষ আমরা এই মহল্লা থেকে আমরা হারাইছি, পাশাপাশি মহল্লার আশপাশে অনেক মুরব্বিয়ানদেরকে আমরা হারাইছি। এদের জন্য আজকে হুজুরের কাছে দোয়া চাইব, দোয়া করবেন। আর মাহফিলে দেশ এবং দেশের বাহির থেকে অনেক মানুষ এই মাহফিলকে সফল করার লক্ষ্যে দোয়া করেছেন, পাশাপাশি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া চাই। কিছুক্ষণ আগে আমার চাচা আব্দুর রহমান সাহেব উনি একজন নোয়াগড়ের একজন মেম্বার সাহেব আমাদের এই আত্মীয়রা হয়, উনি অ্যাক্সিডেন্ট করছেন, ওনার জন্য উনি দোয়া চাইছেন। অর্থাৎ সকলের জন্যই হুজুর দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করে যাবেন। আর অনেক বেমারি আসুন, বেমারির জন্য দোয়া করা হবে। সমস্যা কিছু হইলে